সংসারের প্রতিদিনের কাজগুলো যদি একদিন গুছিয়ে নিয়ে পুরো মাস শান্তিতে থাকা যায় তাহলে তো আর কোনো কথাই নেই এই তো আজকে আমি সংসারের বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি যে কাজগুলো আগামী এক মাস আমাকে না করলেও চলবে পুরো এক মাসের জন্য সেদ্ধ আটার রুটি সংরক্ষণ করে রেখে দিয়েছি আর সেদ্ধ আটার রুটি বানানোর জন্য পানি এবং আটার পরিমাপ কিন্তু সঠিকভাবে দেখিয়ে দিয়েছি পুরো এক মাসের জন্য শুধু কি রুটি সংরক্ষণ করলে হয় আর তো কত কাজ থাকে এই যে অনেকগুলো মশলা রেডি করে রেখে দিয়েছি এক মাস যেন শান্তিতে থাকা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো প্রথমে আমি বেশ কিছু পরিমাণ রসুন ব্লেন্ড করে ছড়ানো একটা প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এখন এখানে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ আর টমেটো এখানে প্রোজেন টমেটো ছিল সেটাই নিচ্ছি বেশিরভাগ রান্নাতে আমার টমেটো পেস্ট এবং পেঁয়াজ পেস্ট প্রয়োজন হয় যেটা কিছুদিন পর পর করতে একটু ঝামেলা মনে হয় আজকে একটু বেশি করে করে নিয়েছি তবে পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি তারপরে একটা ছড়ানো প্লেটে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে বেশ কিছু পরিমাণ আদা পেস্ট করে নিয়েছি আদাটা একটু ভিন্নভাবে রাখছি আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন ফ্রিজে যে বরফ থাকে সে বরফের মোল্ড নিয়ে এভাবে করে নিচ্ছি আর আমার কাছে এক্সট্রা কিছু মোল্ড আছে সেখানেও দিয়েছি তবে আমার কাছে এই পদ্ধতি একটু ঝামেলা মনে হয় সময় দিয়ে এগুলো রাখতে হয় প্লেটে তুলে রাখলেই সুবিধা মনে হয় আর এই তো সব কিছুতে রেখে এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি পরের দিন দেখাবো কীভাবে সংরক্ষণ করি এখন চলে যাচ্ছি সেদ্ধ আটার রুটি বানানোর জন্য একেবারে মেজারমেন্ট কাপ দিয়ে দেখিয়ে দিব। এখানে আমি দুই কেজি পরিমাণ আটার একটা প্যাকেট নিয়েছি প্যাকেটের মুখটা কেটে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে কাপ দিয়ে মেপে পাঁচ কাপ আমি পানি দিচ্ছি পানিটা দিয়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পানির মধ্যে একটু তেল দিয়ে দিলে রুটিগুলো খুব সফট হয় আর একটার সাথে একটা লেগে যায় না পানিটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ভালো করে ফুটে ওঠার পরে আমি যেহেতু এখানে পাঁচ কাপ পানি দিয়েছি এখন সাড়ে পাঁচ কাপ আটা দিয়েছি আর আমার পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছে নাটতে খুবই সমস্যা হচ্ছে এই তো ভালো করে পানির সাথে আটা মিশিয়ে নিয়েছি উপর থেকে একটু ঠান্ডা পানি সিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি এখন যেই প্লেটে বা ট্রেতে আমি আটাটা মথে নিব সেখানে একটু তেল দিয়েছি হাতেও একটু তেল মেখে নিয়েছি এতে করে হাতে এবং ট্রেতে একেবারে আটা লেগে যাবে না হালকা একটু গরম অবস্থায় আটাগুলো মথে নিচ্ছি তবে সবগুলো একসাথে আমি মথে নিয়ে নিই বাকিগুলো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখন এভাবে করে সবগুলো লেচি কেটে নিয়েছি দেখুন আমার হাত কিন্তু একেবারে পরিষ্কার এখন একটা একটা করে রুটিগুলো বেলে নিচ্ছি সেদ্ধ আটার রুটি বেশি করে বানালেও একটা সুবিধা হয় কি একটা সাথে একটা লেগে যায় না সবগুলো একসাথে রেখে দেওয়া যায় এই তো একে একে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এখন দুই ভাগ করে নিচ্ছি আর চুলা একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হওয়ার পরে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি প্রত্যেকটা রুটি আমি দুই থেকে তিন সেকেন্ড করে হালকা একটু ভেজে নিচ্ছি একবার উলটিয়ে এভাবে আমরা অনেকে রুটি সংরক্ষণ করি আমরা সবাই জানি তারপরেও আমি যেহেতু আজকে বেশি করে রুটি সংরক্ষণ করলাম তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এই তো সবগুলো রুটি এভাবে হালকা করে সেকে রেখে দিয়েছি এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি দুটো বক্স নিয়েছি আর দুটো বক্সে নিচে এবং রুটির উপরে টিস্যু দিতে হবে সেজন্য কিচেন টিস্যু নিয়ে নিচ্ছি সম আমি অর্ধেক রুটি নর্মাল ফ্রিজে রেখে দিব বাকি অর্ধেক ডিপ ফ্রিজে রেখে দিব। আজকে ডিপ ফ্রিজ থেকে বের করে আবার সেকেও দেখাবো ডিপ ফ্রিজের রুটি কেমন হয় এই যে উপরে টিস্যু দিয়ে ডাকনা লাগিয়ে রেখে দিয়েছি সবুজ কালারের যে বক্সটা আছে সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব পরের দিন বের করে সেকে আপনাদেরকে দেখিয়ে দিব এই তো দুই বক্স রুটি আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজে রেখে দিব তবে ডাকনা লাগানোর আগে অবশ্যই টিস্যু দিতে হবে নাহলে কিন্তু পানি বের হয়ে রুটিগুলো নরম হয়ে একটা সাথে একটা লেগে যেতে পারে আর এটা ছিল পরের দিন সকালবেলা দেখুন আমি ডিপ ফ্রিজ থেকে সবুজ কালারের বক্সটা বের করে নিচ্ছি তবে বের করে সাথে সাথে আমি রুটি শেঁকব না দশ মিনিটের জন্য বাহিরে রেখে দেব সাথে সাথেও রুটি শেখা যাবে তবে সেক্ষেত্রে সময় লাগবে যেহেতু রুটিগুলো বরফ হয়ে থাকে আর দেখুন ডাকনার মধ্যে কিন্তু পানি জমে আছে টিস্যুর জন্য রুটির মধ্যে কিন্তু একটুও পানি যায়নি এখন বরফ ছেড়ে গিয়েছে প্রত্যেকটা রুটি আলাদা করা যাচ্ছে আর দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর হচ্ছে এগুলো সেকে নেওয়ার পরে কিন্তু বোঝাই যায় না যে এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষিত ছিল ডিপ ফ্রিজে এক মাস পর্যন্ত রাখা যাবে তবে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের বেশি রাখা ঠিক নয় যাই হোক রুটি প্রয়োজন এবং সেকে দেখিয়ে দিয়েছি এখন চলে যাচ্ছি ওই যে ফ্রিজে মশলা রেখে দিয়েছি সবগুলো বের করে নিয়েছি সব কিন্তু বরফ হয়ে গিয়েছে ওই যে প্রথমে যে আদা রেখেছি আদাগুলো নিয়ে নিচ্ছি এভাবে টুকরো করে রাখলে সুবিধা হয় কে অনেক সময় আমরা ফ্রিজ থেকে বের করতে ভুলে যাই সেক্ষেত্রে আদা রসুন ছাড়তে কিন্তু দেরি হয় আর এভাবে রাখলে একটা সাথে একটা লেগে যায় না যতটুকু প্রয়োজন একটা করে বা দুটো করে দিয়ে দিলেই হয় মানে একদিনের একটু কষ্ট পুরো মাসের শান্তি আর কি এই তো এক বক্স আদা রেডি হয়ে গিয়েছে এখন আমি প্লেট থেকে রসুনের যে পেস্ট আছে সেটাও তুলে নিচ্ছি আর এভাবে করে কেটে নিচ্ছি এই পদ্ধতিটা আমার কাছে সহজ মনে হয় প্লেটে রেখে দিলে হয় এখন আমার পছন্দ এবং প্রয়োজন মতো ছোট ছোট করে পিস করে কেটে একটা বক্সে রেখে দিচ্ছি এভাবে করে কিন্তু আলাদা করে টমেটো পেস্ট পেঁয়াজ পেস্টও করা যায় আমি দুটো একসাথে করে নিয়েছি আমার কাছে এভাবে সুবিধা মনে হয় এখন টমেটো এবং পেঁয়াজ পেস্টও সেমভাবে কেটে নিয়েছি আর বক্সে করে রেখে দিচ্ছি অনেকে হয়তো বলবেন তাজা করে খাওয়া ভালো সেটা আমিও জানি তবে প্রত্যেকদিন এভাবে করা তো সম্ভব না সেজন্য জন্য করে রেখে দিয়েছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে রাখতে ভুলবেন না আজকে আল্লাহ হাফেজ